বেলা ভালোই হয়েছে, আমি যাচ্ছি জঙ্গলে কিছু ফুল তুলে আনতে, বাজারে বিক্রিও করতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। আজকাল শুনেছি জঙ্গলে নাকি সাপের উপদ্রব বেড়েছে, পা ফেলার আগে অবশ্যই আশেপাশে দেখে নিস। চিন্তা করো না, আর ঘরের সব রান্না আমি করে গিয়েছি, তুমি বিশ্রাম নিও। আমি বাড়ি থেকে বের হলেই তুমি কাজ করতে শুরু করে দাও, আর এতে তোমার শরীরটা আরো বেশি খারাপ হয়। আমার চিন্তা বাদ দে, এখন নিজের সংসার করার বয়স হয়েছে, নিজের জন্য একটু চিন্তা কর। বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি নিজের চিন্তা না করে আমাকে বড় করেছ, আর এখন তুমি অসুস্থ হয়ে গেছো, আমি তোমাকে রেখে নিজের সংসার কি করে করব? চিন্তা করো না, দেখো একদিন আমাদের কাছে অনেক টাকা আসবে, আমি তোমাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবো। তোর সব স্বপ্ন পূরণ হোক, আর আমার স্বপ্নটাও যেন পূরণ হোক, একটা ভালো সুন্দর বরের সাথে তোর বিয়ে হোক। আরে সোনিয়া, নাকি কোথায় যাচ্ছিস? এখনো জঙ্গল থেকে ফুল বিক্রি করে দিন চলে নাকি? কি আর করে আছি, ভালো চাকরি তো পাই না, পড়ালেখাও তো শেষ করতে পারিনি, বাবা মারা গেল, হয়তো পড়ালেখা শেষ করলে ভালো কোনো চাকরি করতে পারতাম। বুঝতে পেরেছি, আমাকে দেখ, আমি বিয়ে করেছি গ্রামের ধনী এক ব্যবসায়ীকে, আমাকে তো আর কষ্টই করতে হয় না। ছোটবেলা থেকেই তোকে দেখে আসছি পড়ালেখায় সবসময় আমার থেকে এগিয়ে ছিলি, এবার দেখ কি এগিয়ে গেল জীবন যুদ্ধে। এভাবে বলছিস কেন? আমি কখনো তোকে ওভাবে চিন্তা করে দেখিনি, তোকে আমার বান্ধবী মনে করেছি, কিন্তু তুই আজকে আমাকে এভাবেই কথাগুলো বলে ভালো করলি না, আমার খুবই কষ্ট লাগলো। তোর কষ্ট লাগলে আমার কি, এখন কি আর আমি তোকে বন্ধু ভাববো? আমার বন্ধুর অভাব পড়েছে, গেলাম আমি, আজ আবার বাজারে যাব নতুন কয়েকটা শাড়ি এসেছে সেসব শাড়ি দেখতে। জঙ্গলে আশেপাশে কোথাও ফুল পাচ্ছি না, আরো গভীরে গিয়ে হয়তো দেখতে হবে কোনো ফুল আছে কিনা। মনটা বড়ই খারাপ হয়ে গেল, এভাবে দিনগুলো না গেলেও পারতো, বাবার যদি অকাল মৃত্যু না হতো তাহলে আমিও হয়তো পড়ালেখা শিখি শহরে এখন কোথাও বড় একটা চাকরি করতাম, এভাবে ফুল বিক্রি করতে হতো না। তবে যাই হোক, মাকে দেখাশোনা করে রাখতে হবে, এসব মানুষজনের কথায় কান দিলে হবে না। ওই তো লাল রঙের কিছু ফুল দেখা যাচ্ছে, এগুলোই বরং বাজারে নিয়ে যাই। সোনি অনেক ফুল নিয়ে বাজারে বিক্রি করে এরপর বাজার সদাই করে বাড়ি ফিরে। মা, আমি বাড়ি ফিরে এসেছি, ওষুধও কিনে এনেছি। ডাক্তার সাহেব বলেছে এগুলো খেলে নাকি তোমার অবস্থা আগের থেকে একটু ভালো হবে। শুধু শুধু কেন আমার ওষুধের উপর টাকা খরচ করিস? এসব করে তো কোনো লাভ হবে না। তুই টাকা জমা, নিজের জন্য কিছু গহনা গাটি বানা, কত করে বলি, তুই আমার কথায় বুঝতে চাস না। হয়েছে, এখন আর বেশি কথা বলো না, উঠে এসো, আমি রাতের খাবার রান্না করব, একসাথে খাবার খেয়ে নেব। মা, আমি ভাবছি আজ জঙ্গলের একটু গভীরে যাব, কারণ আশেপাশে সব ফুল শেষ হয়ে গেছে, জঙ্গলের গভীরে গেলে খুবই অদ্ভুত অদ্ভুত আর সুন্দর ধরনের ফুলও পাওয়া যায়, সেগুলো একটু বেশি দামে বিক্রি করা যাবে। তবে একটু সতর্কতার সাথে কাজ করিস, অত গভীরে না গেলে হয় না, যে ক টাকা হয় তাতে তো ঘর সংসার চলেই যাচ্ছে। না মা, আমি তো টাকা জমাচ্ছি, শহরে নিয়ে যেতে হবে তোমাকে, ডাক্তার সাহেব বলেছে কয়েক মাসের মধ্যে তোমাকে শহরে না নিয়ে গেলে তোমার অবস্থা আরো খারাপ হবে, এটা তো আমি হতে দিতে পারি না। জঙ্গলের গভীর পর্যন্ত এসে পড়েছি,
আরো গভীরে যেতে হবে মনে হয়, আশেপাশে তো কোথাও কোনো ফুলই দেখছি না। কোন রাস্তায় যাব আমি? এখানে তো তিন রাস্তার মোড়। আমার দিকে এসো, আমার দিকে গেলে তুমি অনেক সোনা দানা পাবে। তুমি আমার দিকে এসো, আমার দিকে গেলে তুমি অনেক হীরা পাবে, আর নিচে অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। এ কোথায় এলাম আমি? রাস্তারাও আবার আমাকে ডাকছি, ভারী অদ্ভুত জায়গা তো। তুমি এদের কথা বাদ দাও, এদিকে এসো। এক বুড়ি মহিলা খুবই অসুস্থ, দুদিন ধরে পানি না খেয়ে তৃষ্ণার্ত, তাকে একটু পানি খেয়ে জীবন বাঁচাতে সাহায্য করো। যদি তুমি ওই রাস্তায় যাও তাহলে আমার রাস্তায় কিন্তু আসতে পারবে না, তোমাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে, আমাকেই বেছে নাও। তুমি নিজে সুন্দরী হতে চাও না? স্বর্ণের থেকে বেশি দামি হীরা, আমার রাস্তায় এসো মেয়ে। আমার খুবই টাকার প্রয়োজন, তবে এই রাস্তায় গেলে একজন তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়াতে পারবো, আর আমি না গেলে হয়তো সে পানির অভাবে মারা যাবে। এজন্য আমি এই রাস্তাই বেছে নিব। আগেও যেমন কষ্ট করছিলাম, এখনো না হয় কষ্ট করব, তবে চোখের সামনে এভাবে কাউকে মরতে দিতে পারবো না। রাস্তা তো শেষই হচ্ছে না, কোথায় সেই বুড়ি মহিলা যাকে পানি খাওয়াতে হবে? কোনো বুড়ি মহিলা নেই, আর একটু সামনে গিয়ে দেখবে সেখানে একটা সিন্ধুক আছে। সেই সিন্ধুকে সোনা দানা গহনা কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই তোমার, এগুলো নিয়ে বাড়ি চলে যাও। কি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত কিছু আমার। হ্যাঁ, কারণ তুমি লোভ করোনি, তুমি সততার সাথে একজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য খালি রাস্তায় এগিয়ে এসেছিলে, এজন্যই এটা তোমার পুরস্কার। ধন্যবাদ তোমাকে, আমি তোমার এই উপকারের কথা মনে রাখবো। মা দেখো আমি কি নিয়ে এসেছি। তুই আজ তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে। পুরো এক সিন্ধুক ভর্তি গহনার মূল্যবান রত্ন এনেছি, এখন আর আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না। আমি এক্ষুনি কিছু স্বর্ণ বাজারে বিক্রি করে আসছি, তোমাকে নিয়ে কয়েকদিনের মধ্যে শহরে যাব, তোমার চিকিৎসা করাতে হবে। কি করে পেলি এসব? সোনিয়া তার মাকে সবকিছু খুলে বলে। ভারী চমৎকার বিষয়, তবে তুই সবসময় সততার সাথে কাজ করিস, এজন্যই হয়তো ওপরওয়ালা খুশি হয়ে তোকে এসব কিছু দিয়েছে। সোনিয়া তার মাকে চিকিৎসা করানোর জন্য শহরে নিয়ে যায়। কয়েক মাসের মধ্যেই সোনিয়া সেই সিন্ধুক থেকে মূল্যবান গহনা সোনাদানা বিক্রি করে নিজে এক বিশাল বড় বাড়ি বানায়, তার আর কোনো কষ্টই থাকে না। আরে এ বাড়ি কার? গ্রামে এই নতুন বাড়ি কে করলো? আমি এ বাড়ি সম্পর্কে কোনো কিছুই তো জানি না, গিয়ে দেখি এ বাড়িতে কে থাকে, নতুন কেউ এলো নাকি। বাড়িতে কেউ আছে? আরে বিথি বাড়িতে আয়। সোনিয়া তুই এ বাড়িতে কি করছিস? নতুন কাজে যোগ দিয়েছিস নাকি? আরে না, আমি কাজে যোগ দেব কেন, আমি তো এই বাড়ির মালিক। ভেতরে আয়, দেখেছ আমাদের নতুন বাড়ি। কি বলছিস তুই, নতুন বাড়ি কি করে হলো? তোকে তো সেদিনও দেখলাম ফুল বিক্রি করতে, ফুল বিক্রি করে এত টাকা পেয়ে গেলি যে নতুন এক বিশাল বড় বাড়ি বানিয়ে ফেলেছিস। আমার স্বামী এত বড় লোক, তারও তো এত বড় বাড়ি নেই, বল কি করেছিস? তেমন কিছুই করিনি, আমার সততা দেখে তিন রাস্তার মোড় আমাকে পুরস্কার দিয়েছে। তিন রাস্তার মোড়? সততার পুরস্কার? কি বলছিস, একটু খুলে বল, আমি তো তোর বান্ধবী স্কুল থেকে, তো সবচেয়ে ভালো বান্ধবীকে এই কথাটা বলবি না। সোনিয়া ছিল খুবই সহজ সরল মনের মানুষ, এজন্য সে বিথির এই মিষ্টি কথায় ভুলে যায় এবং তাকে তিন রাস্তার মোড় সম্পর্কে সবকিছু খুলে বলে। শুনলি তো সব, এবার ভিতরে আয়, আমার মাকে দেখে যা, সে এখন সুস্থ হয়ে গেছে। না, অন্য একদিন আসবো, এখন তাহলে গেলাম।
বিথি একটুও সময় দেরি না করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমি থাকতে সোনিয়া আমার থেকে আরো বেশি ধনী হবে? সম্ভবই নয়। আমিও যাবো তিন রাস্তার মোড়ে, আর সেখানে গিয়ে আমি এর থেকেও বড় বড় গহনা আর মূল্যবান জিনিসপত্রের সিন্দুক নিয়ে আসবো। দেখি এরপর কে ধনী হয়। এই তো তিন রাস্তার মোড়, এখন কোন রাস্তায় যেতে হবে? কোন রাস্তায় গেলে আমি সেই হীরা দানা স্বর্ণের সিন্ধুক পাবো? আমার রাস্তায় এসো, তাহলে তুমি অনেক সোনা দানা পাবে। মেয়ে, তুমি ওই রাস্তা বাদ দিয়ে আমার রাস্তায় এসো, আমি তোমাকে আরো সুন্দরী করে দেব আর অনেক হীরা মুক্তা পাবে। মেয়ে, এদের কথায় কান দিও না, তুমি আমার রাস্তায় এসো। এক বুড়ি মহিলা তৃষ্ণার্ত অবস্থায় আছে, তাকে বাঁচাতে হবে। আরে রাখো তোমার তৃষ্ণার্ত মহিলাকে বাঁচানোর কথা, আমি তো এই মাঝের রাস্তা বেছে নেব, কারণ এখানে গেলে আমি হীরে পাবো। স্বর্ণের থেকে তো হীরে অনেক দামি, তাহলে আমি সোনিয়ার থেকেও বড় বাড়ি বানাতে পারবো, আর আমি নিজেও আরো বেশি সুন্দরী হয়ে যাব। বিথি দুই নম্বর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ওই কোনো হীরে মুক্তারি তো দেখা পাচ্ছি না, সিন্ধুক কোথায়? আরে এ কি হলো আমার সাথে? আমার হাতের এই অবস্থা কি করে হলো? আমি দেখতে তো কালো কি করে হয়ে যাচ্ছি? এটাই তোমার পাপের ফল। তুমি একজন বুড়ি মহিলাকে একটু পানি খাওয়ানোর বদলে এখানে চলে এসেছিলে, নিজে সুন্দর হওয়ার জন্য আর হীরে মুক্ত পাওয়ার জন্য। এর জন্যই তোমাকে এই শাস্তি দেওয়া হলো। এখন থেকে সব সময় তুমি এই কুৎসিত চেহারা নিয়ে চলাফেরা করবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর কখনো এমন করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি হলাম। তবে আজ থেকে দীর্ঘ 6 মাস তুমি যদি সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে ধীরে ধীরে তোমার শরীরের রং আবারও ঠিক হয়ে যাবে। আর তা না হলে এমন কুৎসিত শরীর নিয়ে তোমাকে বাকি জীবন কাটাতে হবে। আমি বুঝতে পেরেছি, এখন থেকে 6 মাস কেন? আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আর নিজের মনে লোভ আনবো না।